ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله সম্মানিত বন্ধুগণ, রোজা ভঙ্গের কারণগুলি কি কি সে নিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। রোজা বা সিয়াম ভঙ্গের কিছু কারণ রয়েছে যেগুলি জানা আমাদের একান্ত কর্তব্য। কেউ যদি জেনে শুনে স্মরণ রেখে এবং ইচ্ছা করে মহিলাদের মাসিক ঋতুস্রাব এবং নিফাসের রক্ত ব্যতীত এই কাজগুলিতে লিপ্ত হয় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। আর সেই কারণগুলি কি কি, তার মধ্যে এক নম্বর হলো, কেউ যদি রোজা থেকে দিনের বেলায় স্বামী স্ত্রী যৌন মিলন করে তাহলে সেক্ষেত্রে তাদের রোজা নষ্ট হয়ে যাবে। স্বামী এবং স্ত্রী উভয়ের সম্মতিতে যদি এই কাজগুলি হয়ে থাকে দুইজনের ওপর কাফফারা এবং কাজা দুটোই আদায় করতে হবে, অর্থাৎ ওই দিনের রোজাটা দিতে হবে সাথে কাফফারা দিতে হবে। আর কাফফারা হলো যে একজন ক্রীতদাসকে দাসত্ব থেকে মুক্ত করা, এটা বর্তমানে নেই, এটা সম্ভব না হলে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে একটা রোজার কারণে, তাও সম্ভব না হলে তাহলে 60 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে। সূরা মুজাদালা এবং সহিহ বুখারী মুসলিমে এগুলির বিস্তারিত বর্ণনা রয়েছে। তবে স্বামী যদি জোরপূর্বক স্ত্রীর সঙ্গে যৌন সম্ভোগ করে তাহলে স্বামীকে কাজা এবং কাফফারা দিতে হবে, তবে স্ত্রীকেও কাজা দিতে হবে, কাফফারা দেওয়া লাগবে না। কিন্তু যদি স্ত্রীরও সম্মতি থাকে, সেও যদি এটা চেয়েছিল, তাহলে কিন্তু সেক্ষেত্রে স্ত্রীকেও কাজাও দিতে হবে, কাফফারা দিতে হবে। অর্থাৎ ওই দিনের রোজা এবং আরও 60টি রোজা, 61টি রোজা রাখতে হবে, না পারলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে এবং ওই একদিনের রোজা রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর হলো রোজা থেকে দিনের বেলায় যৌন স্পৃহার কারণে জাগ্রত অবস্থায় কেউ যদি হস্তমৈথুন করে বা স্বামী স্ত্রী চুম্বন করার কারণে বা কোলাকুলি করার কারণে যদি বীর্যপাত ঘটে উত্তেজনাবশিত তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। তবে রোজা অবস্থায় দিনের বেলায় যদি কেউ ঘুমিয়ে যায় এবং তাতে স্বপ্নদোষ হয়, তাতে তার বীর্যপাতও হয়, তাতে তার রোজা নষ্ট হবে না। অনুরূপভাবে স্বামী স্ত্রী যদি কোলাকুলি করে তাতে কোনো তাদের বীর্যপাত না হয় তাহলে তাতেও কোনো সমস্যা নেই, তবে এইগুলি কাছ থেকে দূরে থাকাটাই উত্তম। 3 নম্বর, রোজা থাকা অবস্থায় কেউ যদি পানাহার করে, অর্থাৎ খায় অথবা পান করে, ইচ্ছা করে রোজা থেকে দিনের বেলায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি অনিচ্ছা সত্ত্বেও কেউ খায় অথবা পান করে ভুলবশত তাহলে তাদের রোজা নষ্ট হবে না। 4 নম্বর, যেসব জিনিস খাদ্যের কাজ করে তা যদি গ্রহণ করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, যেমন খাবার স্যালাইন, রক্তের ইঞ্জেকশন, যেগুলির মাধ্যমে শরীরে খাবার ব্যবস্থা হয়ে থাকে, এইগুলির গ্রহণ করার কারণে রোজা নষ্ট হবে। তবে জ্বর, মাথা ব্যথা বা ইত্যাদির কারণে কেউ যদি এমনি শরীরে মাংসপেশিতে ইঞ্জেকশন গ্রহণ করে তাতে রোজা নষ্ট হবে না। 5 নম্বর, ইচ্ছাকৃত কেউ যদি বমি করে তাহলে রোজা নষ্ট হবে, কিন্তু কেউ যদি ইচ্ছা নেই বমি করার কিন্তু এমনিতে বমি হয়ে গেল তাতে তার রোজা নষ্ট হবে না, কিন্তু যদি মনে করেন মুখের মধ্যে আঙুল দিয়ে সে বমি করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। 6 নম্বর, যেটা শিঙ্গা লাগালে শরীরের বদ রক্ত বা খারাপ রক্ত কেউ যদি বের করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যায়, তবে এই ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রোজা থেকে শিঙ্গা লাগিয়েছিলেন এজন্য, তবে জোরালো মতামত হলো যে শিঙ্গা লাগার কারণে রোজা নষ্ট হয় না, তবে একান্ত যদি এইগুলি জরুরি না হয় তাহলে এই কাজগুলি রাতের মধ্যেই করতে হয়, এটা দিনে করা ঠিক না। রোজা, তবে একটা কথা মনে রাখতে হবে, রোজা থেকে কেউ যদি স্বেচ্ছায় রক্তদান করে তাহলে তার রোজা নষ্ট হবে, তবে যদি রক্ত পরীক্ষা করার জন্য মনে করেন দাঁত, কফ, কাশি ইত্যাদির জন্য মানে হঠাৎ করে ইত্যাদি থেকে এমনি রক্ত বের হয়ে যায় তাতে রোজা নষ্ট হবে না। রোজা থেকে মহিলাদের মাসিক ঋতুস্রাব যদি শুরু হয়ে যায় অথবা
বাচ্চা প্রসবের পর নিসাব নিফাসের রক্ত যদি বের হওয়া শুরু করে তাহলে তাদের রোজা নষ্ট হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, যদি সূর্য ডুবার 1 মিনিট আগেও কোনো মহিলার মিন্স শুরু হয়ে যায় তাহলে ওই দিনের রোজাটা তার হবে না, এটা কাজা করতে হবে। কিন্তু যদি সূর্য ডুবার পর, সারাদিন রোজা ছিল, সূর্য ডুবার পর তার মিন্স দেখা দিয়েছে তাহলে সেক্ষেত্রে ওই দিনের রোজা তার হয়ে যাবে, ওটা কাজা করা লাগবে না। এই হলো খুব সংক্ষিপ্তকারে রোজা ভঙ্গের কারণসমূহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে এইগুলো থেকে বিরত থেকে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দাও। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু